আমি মেয়ে তবলা বাজাই, তবলা বাজাতাম বলে আমারই একদম চেনা শোনা কাকিমা মায়ের বয়স্ক মেয়ে জাতির কলঙ্ক বলে আমাকে একটা মানে উপাধি দিয়েছিল, যেটা সেই কলঙ্ককে মাথায় নিয়ে আমি আজ মানে এখন তোমার সামনে আমি বসে কথা বলছি। আমি যখন বগুড়াতে প্রোগ্রাম করতাম, এমনি পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করতাম, এমনি ভালোভাবে নিত যে মেয়ে বাজাচ্ছে, ভালোই লাগছে দেখতে। যখনই তার বাড়ির আনছি কি কাকু বোনকে একটু তবলা শেখালে ভালো হয়, না না তবলা শেখা যাবে না, তবলা শেখা যাবে না। মাধ্যমিকে আমার অ্যাডিশনাল সাবজেক্ট ছিল তবলা, নিজের সাহসের আমার নিজের দায়িত্বে স্কুল থেকে বলে দিয়েছে যে একটা মাত্র স্টুডেন্টের জন্য আমরা দায়িত্ব নিতে পারবো, তোমার দায়িত্বে তুমি পরীক্ষা দিতে যাবে, কি আসবে পরীক্ষায় তুমি সেটাকে নিজের দায়িত্ব, আমার নিজের দায়িত্বে আমি এটা করেছি। গান শুনতে যেতাম, মেলায় মেলায় ঘুরতাম, তারপর সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় গানের প্রতি, তবলার প্রতি একটা, যে আমি অবাক হয়ে দেখতাম মেলায় যেতাম, ওই নেশাতেই যেতাম কাকুদের সঙ্গে। বছর সাতেক হলো বাবা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো কলকাতায় ঘর ভাড়া, কলকাতা তো ঘর ভাড়া অনেক, নিজের একটা মোবাইল খরচা, এখন মোবাইল ছাড়া চলে না, একটা কাউকে কন্ট্যাক্ট করতে গেলে মোবাইলের ব্যালেন্স ভরতে হয়। বছর সাত আট হয়ে গেল বাবা কাছ থেকে নিই না, আমার বাড়ির পাশে একটা মাস্টারমশাই যে অরবিন্দ কীর্তনিয়া, সেই দাদা আর কি, স্যার দাদা বলতাম, পাশের বাড়ি গানের তালিম করাতে আসতো আমার একটা বোনকে, তো সেখানে আমার মা গেছে এমনি রান্না চাপিয়ে দিয়ে, যে পাড়ায় যেরকম হয় গ্রামের মহিলারা রাস্তায় রান্না চাপিয়ে দিয়ে একটু ঘুরে এলো, তখন বললো আপনার বাড়িতে কে বাজাচ্ছে বৌদি, তা বলছে আমার মেয়ে, মেয়ে বাজাচ্ছে, বিয়ে বাপরে, তখন একটা মেয়ে তবলা বাজাচ্ছে মানে একটা বিশাল ব্যাপার, বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো ওই দাদা আমার ওই চাটিম কিছুই তখন আমি বাজাতে পারতাম না, কিছু কী বাজাচ্ছে আমি নিজেই জানি না, তারপর দাদা বললো ঠিক আছে আমি ওকে শেখাবো। যে ব্যান্ডে আমি বাজাই, বাজাতাম, এখন স্টিল নাও আমি বাজাচ্ছি না, মেয়ে বলে তো আমাকে, যেহেতু আমি মেয়ে তবলা বাজাচ্ছি, আরও যারা দাদারা ইনস্ট্রুমেন্ট বাজায় কিবোর্ড গিটার, তাদেরকে যে পেমেন্টটা দেওয়া হতো আমাকে সেই পেমেন্টটা দেওয়া হতো না। পিএইচডিটা আমি করতে পারছি, রিসেন্ট আমি নেট কোয়ালিফাইড করেছি প্রফেসরিতে, 15 জুন যে পরীক্ষার রেজাল্টটা বেরোয় নেটের, সেখানে আমি একমাত্র এসছি যে আমি তবলাতে মানে ইনস্ট্রুমেন্ট মিউজিকে আমি একাই পাশ।